হাই ফ্রেন্ড, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আর আজকে আমি তোমাদের দেখাবো নতুন নতুন ইউনিক কতগুলো টিপস দেখাবো, যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই টিপসগুলো প্রচণ্ডভাবে কাজে লাগে। আর ধরো, এখন সময়ের মূল্য অনেক, তো এইভাবে যদি শর্টকাটে কাজ না করি, খুব তাড়াতাড়ি না করি, তাহলে কিন্তু আমাদের অন্য দিকগুলো আমরা করতেই পারি না, সারাদিন আমাদের রান্নাঘরে কেটে যায়। তো সেই রান্নাঘর থেকে বাঁচতে, মানে ধরো সংসারের কাজও করবো, আবার ধরো আমাদের অনেকটা সময় বেঁচে যাবে, পরিবারের প্রশংসাও করাবো, অনেক টাকাও বেঁচে যাবে। তো এইভাবে কীভাবে আমি এই গুড টিপসগুলো দেখাচ্ছি সেটা তোমরা ফলো করো, আর ফলো করলে দেখতে পারবে তোমাদেরই লাভ হচ্ছে, আর তোমাদের পরিবারের সবাই খুশি হয়ে যাচ্ছে, আর তোমরাও খুশি হচ্ছ। পরিবার খুশি থাকলে সবাই খুশি থাকে। তো চলো, রিতাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ঘিয়ের কৌটো একটা, এটা প্রথম টিপস। দেখো, এখানে ঘিয়ের কৌটো নিয়ে এসেছি। ঘিয়েতে কী হয় যে আমরা যখন ঘি নিই, তখন কিন্তু ঘি দেখবে যে গা দিয়ে কিন্তু চুয়ে চুয়ে পড়ে, তাতে কিন্তু যে জায়গায় রাখি সেই জায়গাটা নষ্ট হয়। তার কিন্তু আমি একটা উপায় বলে দিচ্ছি। দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্লাস্টিক। এই প্লাস্টিক সবার ঘরেই থাকে, কারণ ধরো কোনো ছোটোখাটো জিনিস আনা বা দোকানের কিছু আনা, বাজারে সবজি আনা, সবেতেই কিন্তু এই প্লাস্টিক পাওয়া যায়। প্লাস্টিকের মধ্যে এই ঘিয়ের কৌটোটা এরমভাবে ভরে নাও, ভরে নিয়ে আর একটা হালকা গিট দিয়ে দাও, যাতে গিটটা খুলতে পারো। দেখো, এরকম একটা হালকা ঘিটা আমি দিয়ে দিলাম। এবার যদি আমার ঘিয়ের প্রয়োজন হয়, তাহলে আমি এই ঘিটটা খুলে নেব। অসম্ভব ভালো একটা টিপস। দেখো, এই এই এইগুলো রাখার অভাবে কিন্তু আমাদের জায়গাটা কিন্তু প্রচণ্ডভাবে নোংরা হয়ে যায়। তো সেই নোংরা থেকে বাঁচতে আমরা এই ধরনের যদি টিপসটা ফলো করি, তাহলে কিন্তু দারুণ একটা ব্যাপার হবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তোমাদেরও সময় অনেকটা বাঁচবে। দেখো, এইভাবে কিন্তু গার্ডার দিয়েও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনোভাবেই রাখতে পারো। তো এইভাবে হয়ে গেল আমার প্রথম টিপস। দেখো, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও অবশ্যই। চলো, এবার চলে যাব দ্বিতীয় টিপসে। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুনের খোসা। তোমরা ভাবছো যে আমি এই পেঁয়াজ রসুনের খোসা দিয়ে কী করবো, নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ। কিন্তু বন্ধুরা, এই পেঁয়াজ রসুনের খোসা কিন্তু অনেক কাজে লাগবে, যেটা হয়তো তোমরা জানো না। আর যদি আমার কাছ থেকে জানতে পারো, তাহলে তোমরা বুঝবে যে এর কতটা মূল্য। দেখো, এই পেঁয়াজ রসুনের খোসা কিন্তু একদম ফেলে দেবে না। আমি আগেই বলেছি যে সংসারে কিন্তু কিচ্ছু ফেলা যায় না, সব কিছু কিন্তু কাজে লাগে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা লঙ্কার ডাঁটি, কাঁচা লঙ্কা যে ডাঁটি আমরা নিই সেই ডাঁটিগুলো। দেখো, এবার একটা আমি বাটিতে ভরছি। এটা দিয়ে আমি একটা টিপস তৈরি করে দেখাবো তোমাদেরকে, আর সেটা কী কাজে লাগে সেটা অবশ্যই বলবো। দেখো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দেবো, আর তার আগে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার। এটা দিয়ে কিন্তু অসাধারণ একটা জিনিস তৈরি হবে, যেটা কিন্তু সবার প্রবলেমে সাহায্য করবে। তো প্রবলেমটা কি তোমাদের অবশ্যই আমি বলে দেব। দেখো, এবার এইটাকে তোমরা চাইলে একটু ফুটিয়েও নিতে পারো গ্যাসের আভেনের উপর বসিয়ে, আর যদি তা না হয় তাহলে সারা রাত এটাকে ঢাকা দিয়ে ভিজিয়ে রাখতে পারো, যে কোনো একটা কিছু করলেই হবে। তো আমি কখনো ফুটিয়ে নিই, কখনো আমি ঢাকা দিয়ে রেখে দিই সারা রাত। তো এবার দেখো, এবার ঢাকনিটা আমি খুলে নিচ্ছি, আর এটা দিয়ে কী হবে বলো তো? এটা হচ্ছে, দেখো, আমরা কিন্তু সবসময় টিকটিকি ভীষণ ভয় পাই, বাচ্চারা কিন্তু প্রচণ্ড ভয় পায়, বড়রাও ভয় পায়। তো টিকটিকি কিন্তু রান্নাঘরে বা ধরো বাথরুমে প্রচণ্ডভাবে জ্বালাতন করে, তখন আমরা এই ধরনের টিপসটা যদি ফলো করি, এই যে জলটা দেখছো, এই জলটা যদি টিকটিকির গায়ে স্প্রে করে দিই, তাহলে কিন্তু টিকটিকি আর আসবে না, সেই গন্ধে টিকটিকি কিন্তু একদমই আসবে না। জলটা অনেকটা বেশি হয়ে গেছে, আমার একটা ছোটো স্প্রে বটল, তোমরা চাইলে একটা বড় স্প্রে বটল নিয়ে নেবে, বা এই যে বাকি জলটা একটা বোতলে ঢেলে রেখে দেবে।
তো দেখো এইটা আমি একটা স্প্রে বাটলে নিয়ে নিলাম। তো এইটা এবার যদি বাথরুমে বা রান্নাঘরে টিকটিকি দেখলে পরে যদি স্প্রে করো, টিকটিকি কিন্তু ধারে কাছেও আসবে না, একদম গ্যারান্টি টিকটিকি একদম পালাবে। পেঁয়াজের রসুনের গন্ধ কিন্তু টিকটিকি একদমই সহ্য করতে পারবে না। তো দেখো এটা আমি বানিয়ে নিলাম একটা ইউনিক টিপস। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। চলে চলে যাই পরের টিপসে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি চাল। চাল রোজকার আমাদের জীবনে কিন্তু লাগেই, কারণ আমরা রোজই ভাত করি বাড়িতে। এবার দেখো এই চালটার মধ্যে দিয়েছি জল, আর চাল তো আমরা রোজই ধুয়ে নিই। তো এই চাল ধোয়া জলটা আমরা কী করি বলো তো? আমরা বেসিনে ফেলে দিই। কিন্তু জানো না যে এই চাল ধোয়া জলটা দিয়ে কত কিছু হতে পারে। তাহলে যখন অনেক কিছুই হবে, তাহলে এই চাল ধোয়া জলটা আমরা ফেলবো কেন? তো চলো এই চাল ধোয়া জলটা দিয়ে দেখো কি করব। এই চাল ধোয়া জলটা আমি খুব ভালো করে চালটা দেখো ডোলে ডোলে ধুয়ে নিচ্ছি। এবার আমি এই জলটাকে একটা বটলে আমি স্টক করে রাখবো। স্টক করে রাখবো এই কারণে, এই জলটা যদি গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বাড়বে। বিশেষ করে মানি প্ল্যান্ট জাতীয় গাছগুলোতে বা যে কোনো গাছে যদি চাল দেওয়া জল দাও, তাহলে দেখবে যে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে। তারপরে এই চাল ধোয়া জল কিন্তু রূপচর্চাতেও কিন্তু ভীষণ কাজে লাগে। তোমরা অনেক সময় চুল ধুয়ে নিতে পারো এই চাল ধোয়া জল দিয়ে, দেখবে যে ড্যান্ড্রফের সমস্যা বা চুল যে ফ্রিজি হয়ে যায় সেই সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে। তো দেখো এটা কত একটা ভালো টিপস তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের গৃহিণীদের, সুগৃহিণী হতে গেলে কিন্তু এই ধরনের টিপসগুলোকে অবশ্যই ফলো করতে হবে। দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই টিপসটা অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। আর যদি বেশি ভালো লাগে তাহলে এটা শেয়ার করে দিও, তাহলে কী হবে, তাহলে অনেকেরই কিন্তু উপকার হবে। চলো চলে যাবে পরের টিপসে। দেখো আমি পেঁয়াজ কাটার অনেক টিপস দিয়েছি এর আগে, এবার আমি একটা দিচ্ছি অন্য টিপস। তোমরা দেখতে পাচ্ছ এখানে মোমবাতি আমি রেখে দিয়েছি। এই টিপসটা আমি দিয়েছিলাম যে মোমবাতি সবসময় কিছুর মধ্যে সেট করবে। আমি প্রদীপে সেট করে নিয়েছি, যার জন্য মোমবাতিটা আমি এদিক ওদিক সরাতে পারি। এবার মোমবাতিটা জ্বালিয়ে আমি পেঁয়াজগুলো কাটবো, কারণ পেঁয়াজ কাটতে গিয়ে কিন্তু চোখে জল আসে না এমন মানুষ খুব কমই আছে। বিশেষ করে আমাদের মহিলাদের কিন্তু এই পেঁয়াজ কাটতে গিয়ে ভীষণভাবে চোখে জল চলে আসে। তো দেখো তা সত্ত্বেও আমাদের পেঁয়াজ কাটতেই হবে, কারণ পেঁয়াজ দিয়ে আমাদের নানা রকম রান্না করা হয়, পেঁয়াজ না কাটলে তো চলবে না। তো দেখো তাই জন্য আমি ধরিয়ে নিয়েছি মোমবাতি। তো বন্ধুরা এই মোমবাতি ধরিয়ে নিয়ে যদি পেঁয়াজ কাটো, তাহলে দেখবে যে চোখ জ্বালা একদমই করবে না। আর পেঁয়াজের যে খোসাগুলো সেগুলো কিন্তু আমি স্টক করে রাখছি। তোমাদের একটু আগেই আমি দেখালাম যে পেঁয়াজের খোসা দিয়ে আমি কী করি। পেঁয়াজের খোসার জল কিন্তু মাথাতেও দেওয়া যায়, আর এই যে পেঁয়াজ রসুনের যে জলটা আমি করেছিলাম সেটা মাথাতেও দেওয়া যায়, গাছেও দেওয়া যায়, গাছে যে ফাঙ্গাল থাকে সেগুলো দূর হয়ে যায়, অনেক কাজে লাগে পেঁয়াজের খোসা। তো দেখো বন্ধুরা এবার আমি পেঁয়াজটা কাটছি, আর এখন তো আমি একদম নিশ্চিন্ত। তো দেখো এটা আমি উঠিয়ে নিলাম ওপরে, দেখো কত সুবিধা হলো তাই না? দেখো নড়েও গেল কিন্তু এটা কিন্তু পড়লো না। তাহলে বুঝতে পারছো যে কিছুর ওপরে মোমবাতি সেট করা মানে কতটা ভালো। তো দেখো সেই টিপসটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তোমাদের কেমন লাগলো এই টিপসটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু এতগুলো পেঁয়াজ কাটছি কিন্তু আমার একটুও চোখ জ্বালা করেনি, কারণ সামনে মোমবাতি জ্বালানো আছে, সেটার জন্য কিন্তু চোখ জ্বালা একদমই করে না। তো বন্ধুরা তোমাদের এই টিপসটা কেমন লাগলো? আমি কিন্তু দৈনন্দিন জীবনের খুব সহজ সরল কতগুলো টিপস তোমাদের সামনে শেয়ার করি, ভালো লাগলে লাইক দিও প্লিজ। চলো এবার চলে যাব আমি পরের টিপসে। এখানে দেখো আমি একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি আটা পরিমাণ মতন, আর নিয়ে নিয়েছি কিছু কাঁচের ছুরি। দেখো এই যে হাতে ছুরিগুলো আমি নিয়েছি এগুলো কিন্তু অবশ্যই ধোয়া, এগুলো দিয়ে আমি আটাটা চালছি। আর তোমরা বলতে পারো যে আমি চুড়ি দিয়ে কেন আটা চালছি, এর কিন্তু একটা কারণ আছে। তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু চুড়ির যে দেখো ধাক্কা লাগছে তাতে কিন্তু আটাগুলো খুব তাড়াতাড়ি চালনি থেকে পড়ে যায়।
খুব তাড়াতাড়ি চালা হয়ে যায়, এটা কিন্তু ভীষণ একটা সুবিধা। তোমরা বন্ধুরা এটা করে দেখো, দেখো আটাটা কি তাড়াতাড়ি, দেখো আমি চেলে নিলাম, একটুও কিন্তু সময় লাগলো না। এগুলো কিন্তু তোমরা অবশ্যই করো, তবে কিন্তু হাইজেনিক চুড়ি হতে হবে, ভালোভাবে কিন্তু ধোয়া হতে হবে। সেগুলো দিয়ে যদি এইভাবে আটাটা চাল নিতে চেলে নাও, তাহলে দেখবে যে কত তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করে দেখো যে তোমাদের জীবনে কতটা উপকার হবে। কারণ কি, এখন একটু সময় নষ্ট করলে তো চলবে না, তাই না বলো? এবার চলো চলে যাব আমি পরের টিপসে। দেখো এখানে আমি রেখে দিয়েছি কলার খোসা। কলার খোসা দিয়ে আমি কী করবো, তোমরা তো অবাক হয়ে যাচ্ছ, তাই না? চলো একটা ইউনিক টিপস দেখাবো তোমাদেরকে। আমি এখানে নিয়ে নিয়েছি হারপিক। তো দেখো এই হারপিক দিয়ে আমি কলার খোসার মধ্যে নিয়ে নিলাম। এইবার দেখো আমি কী করব, গ্যাসের আভেনটাকে আমি মুছে নেব, অসাধারণভাবে আমি এটা পরিষ্কার করে নেব। আর এই হারপিকটা শুধুমাত্র আমার রান্নাঘরের ক্লিনার হিসাবে ব্যবহৃত হয়, এটা কিন্তু বাথরুমের হারপিক নয়। আমার হারপিক সবসময়ের জন্য আলাদা থাকে, তোমরাও এটা করে নিতে পারো, রান্নাঘরের জন্য আলাদা, এটা কিন্তু হাজারো কাজ হয় হারপিক দিয়ে। তো দেখো আমি এইটা দিয়ে ওয়ালটাও মুছে নিচ্ছি, আর এত সুন্দর পরিষ্কার হয়, একদম ঝকঝকে তকতকে, খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো রকম পরিশ্রম ছাড়াই। দেখো কত সুন্দরভাবে আমি সব পরিষ্কার করে নিলাম, তোমরা দেখতে পারবে যখন আমি এটা মুছে নেব একটা সুতির কাপড় দিয়ে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। দৈনন্দিন জীবনে, রোজকার জীবনে, চাকরি বাকরি বা ধরো নানা রকম কাজ থাকে, শুধু রান্নাঘরে থাকলেই চলবে না আমাদের মহিলাদের, তো সেই সব কারণে আমি নিত্য নতুন টিপস দিই যাতে তোমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সবার প্রশংসা পাও। তো এই ধরনের টিপসগুলো যদি ফলো করো তাহলে দেখবে তোমরা প্রশংসা তো পাবেই, তারপরে সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে আর লাভবান হবে, আর সবার প্রশংসা পাবে, তোমাদের নিজেদেরও কিন্তু খুশি হবে। দেখো আমি একটা ন্যাকড়া দিয়ে এটা মুছে নিচ্ছি ভালো করে, তোমরা নিজেরাই দেখো কতটা পরিষ্কার হয়েছে, একদম ঝকঝকে তকতকে একটা আভেন দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে আমি এটা ক্লিন করে নিলাম। তো বন্ধুরা আমার এই সব কটা টিপস তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। তোমাদের ভালো লাগা ভালোবাসায় আমি নতুন নতুন টিপস তোমাদের সামনে শেয়ার করছি, ইউনিক টিপস আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো আমি রেসপন্স পাচ্ছি ভালো, তোমরাও আমাকে অনেক কমেন্টস লিখছো ভালো ভালো, তো সেই জন্য আমি উৎসাহ পাচ্ছি। তো এই ধরনের আরও টিপস আমি তোমাদের সামনে নিয়ে আসব, তোমরা আমার সঙ্গে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদেরই উপকার হবে, নিত্য নতুন টিপস তোমরা অবশ্যই আমার কাছ থেকে পেয়ে যাবে। তো এখনকার মতো রাখছি, পরের দিন আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে।